सुप्रिय दर्शक अस्सलामु आलाइकुम शुभ सकाल कैमरा आछेन सबाई आशा करी भालो आछेन। आज के जो विषयटी निये आपनादेर साथे आलोचना करब सेटी हलो अश्वगंधा। अश्वगंधार उपकारिता सम्बन्धे आलोचना करब। तो चलुन बंधुरा देखे आसि अश्वगंधार कार्यकारिता। अश्वगंधा एक मूल्यवान भेषज। अश्वगंधा কীভাবে ব্যবহার করবেন, প্রাচীনকাল থেকেই ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা সাথে চিকিৎসা হয়ে আসছে, অশ্বগন্ধা ব্যবহৃত হয়ে আসছে। অশ্বগন্ধার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এটি শক্তি ও সামর্থ্য ও জীবন শক্তি বৃদ্ধি করে, মানসিক উদ্বেগ বিষণ্ণতা অবসাদ দূর করে, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়িয়ে তোলে, ব্রেন সেল ধ্বংসের হাত থেকে রক্ষা করে, ব্লাড সুগার স্বাভাবিক রাখে, অকাল বার্ধক্য রোধ করে, হাঁপানি অ্যালার্জি এবং কফ নিরাময়ে কাজ করে, যৌন শক্তি বাড়িয়ে তোলে এবং হরমোন বাড়ায় ও মদ্যপানের আসক্ত কমায়, কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এই হলো অশ্বগন্ধা বন্ধুরা। এটি হলো সুট। এটি মূলত আপনারা বাজারে সুটও পেয়ে যাবেন, আবার চূর্ণ পাওয়া যায়। এই অশ্বগন্ধা রক্ত সঞ্চালন করতে সাহায্য করে থাকে। যাদের যৌন দুর্বলতা বেশি তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারী। স্মরণ শক্তি বৃদ্ধি করে থাকে খুব ভালো। যাদের হাইডের জন্য কাজ করে থাকে ভালো। অশ্বগন্ধা আপনারা যেভাবে ব্যবহার করবেন, এটা আপনারা সুট কিনে আনলে শুকিয়ে পরে চূর্ণ করে নেবেন, অথবা পাউডারই পাওয়া যায় কিনতে, চূর্ণ পাওয়া যায়, ওটা এনে প্রতিদিন এক কাপ পানিতে আধা চামচ পরিমাণ সকাল ও রাত্রে সেবন করবেন। এতে আশা রাখি ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভিডিওটি রাখছি, অন্য দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।